আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় আগামীকাল থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বুধবার চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি বিজিএমএ সভাপতি বলেন আজকে একশোটির বেশি পোশাক কারখানা বন্ধ ছিল কিছু জায়গায় হামলা হয়েছে যেসব কারখানা আজকে বন্ধ ছিল কালকে থেকে তা চালু হবে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী বিজিএমইএ কে কারখানার নিরাপত্তা রক্ষার ব্যাপারে নিশ্চিত করেছে বিধায় বৃহস্পতিবার থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলেও জানান খন্দকার রফিকুল ইসলাম পোশাক কারখানায় যারা ঝামেলা করেছেন তারা বহিরাগত জানিয়ে তিনি বলেন অভ্যন্তরীণ সমস্যা খুবই কম বহিরাগত কারা হামলা চালাচ্ছে তাদের চেনে না বিজিএমইএ এদের খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর মাসের শুরুতে কারখানায় ঝামেলা হলেও বেতন দিতে দেরি হবে না এর জ্যেষ্ঠ সহসভাপতি হিল রাকিব বলেন প্রতিদিন কারখানায় শ্রমিক ঢুকছেন কিন্তু এসে ঝামেলা করছে পুলিশ নিজে আছে অস্থিরতার মধ্যে ওসি জানে না কালকে কোথায় বদলে হবে হাতে গ্রেফতারের ক্ষমতা নেই আবার পুলিশের হাতে গ্রেফতারের ক্ষমতা থাকলেও তারা বর্তমানে দুর্বল সব মিলে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করে আজকের রাত থেকে যৌথ বা অভিযান শুরু হবে এতদিন সমন্বয়ের অভাব থাকলেও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এসব বাহিনী বৈঠক করে জানিয়েছেন আজকে এর আগে বুধবার চাকরি এবং নিয়োগ নারী পুরুষের সমান অধিকার সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা এদিন দুপুরের শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুর সাফার ও আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ